হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ ভর্তি 2023 আগামীকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ শনিবার 1 তারিখ থেকে শুরু হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডকুমেন্টেশন, কারণ ডকুমেন্টেশন একটু ভুল হয়ে গেলে আমাদের কিন্তু কলেজ ভর্তির আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এবং ডকুমেন্টেশন আপলোডের কতগুলো প্রসিডিউর আছে, যেগুলো কলেজ কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই এত কেবির মধ্যে বা এই ডিপিআইয়ের মধ্যে আপনাকে আপনার যে ইমেজ ফাইলটাকে রাখতে হবে, কীভাবে করবেন সেটা, স্ক্যানিংয়ের প্রসিডিওর কী শেয়ার করে দিচ্ছে আজকের এই ভিডিওটায়, কী কী ডকুমেন্টস লাগে সেটাও শেয়ার করে দিচ্ছে আজকের এই ভিডিওটায়। তাই কলেজ ভর্তি হওয়ার আগে এই ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে, বন্ধুবান্ধব সবার কাছে শেয়ারও করতে হবে। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। ডকুমেন্টস কী কী লাগবে এই নিয়ে আমি অলরেডি আপনাদের কাছে একটা ডিটেইল ভিডিও করে দিয়েছি, তবুও আমি একবার শেয়ার করে দিচ্ছি। প্রথমত, সাধারণত কলেজগুলো সবাই কিন্তু জেপ্যাক ফাইল চায়, অর্থাৎ পিকচার ফাইলে চায়। পিকচার ফাইলে কী করে করবেন আমি বলে দিচ্ছি। তার সাথে এখানে আপনার ডকুমেন্টস যেগুলো চাইবে, চাই হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, 100 DPI, সিগনেচার আপনাকে 20 থেকে 50 কেবির মধ্যে, অর্থাৎ একটা কাগজ আপনাকে সাইন করতে হচ্ছে, সেটাকে ফটো তুলে 20 থেকে 50 কেবির মধ্যে আনতে হচ্ছে, রেজলিউশন আনতে হচ্ছে 100 DPI-এর মধ্যে, এজ প্রুফ সার্টিফিকেট আপনাকে অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে, অথবা তার সাথে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এই ক্ষেত্রে বলে দিয়েছে 100 কেবি থেকে 150 কেবি, রেজলিউশন 150 DPI। এটা কিন্তু কলেজ ওয়াইজ ভ্যারি করে, তবে সাধারণত এই ডকুমেন্টসগুলো চায়। এবার আপনি দেখে নেবেন আপনার কলেজ কী চাইছে। আচ্ছা, মাধ্যমিকের মার্কশিট লাগছে এবং সেই ক্ষেত্রে 100 থেকে 150 কেবি এবং রেজলিউশন 150 DPI। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, সেই ক্ষেত্রে 100 থেকে 150 কেবি, রেজলিউশন অর্থাৎ DPI 150 DPI চাইছে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দিচ্ছে 50 থেকে 100 কেবির মধ্যে, 100 DPI-এর মধ্যে হতে হবে, এবং তার সাথে PWD সার্টিফিকেট থাকলে আপনাকে 50 থেকে 100 কেবির মধ্যে রাখতে হচ্ছে, এবং এই ডকুমেন্টসটা 100 DPI-এর মধ্যে রাখতে হবে। এবং তার সাথে EW সার্টিফিকেট যদি থাকে 50 থেকে 100 কেবি, 100 DPI-এর মধ্যে থাকলে আবেদন করতে পারছেন। BPL সার্টিফিকেট যাদের রয়েছে, যে অনেক কলেজ চায় BPL সার্টিফিকেট, মানে হচ্ছে আপনাদের রেশন কার্ড, অন্নদয় অন্ন যোজনা, AA যদি থাকে তাহলে 50 থেকে 100 কেবির মধ্যে ফটো তুলতে হচ্ছে, এবং যে রেজলিউশন সেটা 100 DPI-এর মধ্যে রাখতে হবে। সাধারণত ফার্স্ট যেটা আছে স্মার্ট কার্ডে সেটা দিলেই হয়ে যায়। তার পরবর্তী মাইগ্রেশন সার্টিফিকেট, এটা হচ্ছে কাদের জন্য, এটা ওয়েস্টবেঙ্গল বোর্ড বা আমাদের ISC বা CBSC বা NIOS বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ড থেকে যারা আবেদন করে তাদের মাইগ্রেশন লাগে, সেই ক্ষেত্রে 50 থেকে 100 কেবি, 100 DPI-এর মধ্যে রাখতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা হচ্ছে যে যারা হচ্ছে অলরেডি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে পড়ছে, বা রাজ্যের অন্যান্য কল্যাণী বর্ধমান বিভিন্ন ইউনিভার্সিটির অধীনস্থ অন্যান্য কলেজে পড়ছে এবং কলেজ চেঞ্জ করার প্ল্যানিং করছে, প্রথম থেকে ভর্তি হওয়ার প্ল্যানিং করছে, তাদের লাগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই ক্ষেত্রেও 50 থেকে 100 কেবি এবং রেজলিউশন লাগে 100 DPI-এর মধ্যে। এখন এই যে ডকুমেন্টসগুলো লাগে, এই ডকুমেন্টসগুলো আমি আগেও শেয়ার করেছি, এবং তার সাথে অনেক ইউনিভার্সিটি কিন্তু ইনকাম সার্টিফিকেট চায় এবং কলেজ লিভিং সার্টিফিকেট চায়, স্কুল লিভিং সার্টিফিকেট চায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর আপনার যেটা ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা দেয়, এবং তার সাথে ইনকাম সার্টিফিকেট কিন্তু অনেকেই আপলোড করতে বলে, যেমন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কিন্তু বলে থাকে। আচ্ছা, এবছর কী করে সেটাই তো দেখার। তবে আপনাদের এখন যেটা করতে হবে, এই ডকুমেন্টসগুলো যে যা যা বললাম এগুলোকে একদম স্ক্যান করে, এগুলো রেজলিউশনটাকে প্রপার করে আপনাকে রাখতে হবে। যদি আজকের মনে হচ্ছে যে অনেক কলেজ চাইছে 100 DPI-এর মধ্যে চাইছে না, 200 DPI চাইছে, তাহলে তার জন্য এখন আপনাদের যেটা প্রথমে করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টসকে স্ক্যান করে একটা ফাইলে রাখতে হবে মোবাইলেই, এবং তার পরবর্তী যেরকম যা কলেজ চাইবে, যে যে DPI সে অনুযায়ী কনভার্ট করে করে আপনাকে কাজ করতে হবে। প্রথমত আমি আজকে এর পরবর্তী দেখিয়ে দিচ্ছি কীভাবে আজকে স্ক্যান করবেন এবং DPI চেঞ্জ করবেন, অর্থাৎ প্রপার আজকের আপনাকে ডকুমেন্টেশনটা রাখতে হবে, নাহলে কিন্তু আপনার আপলোড নেবে না অথবা ভর্তি বাতিল হবে, তাই ভালোভাবে নিতে হবে। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে আমরা এটাকে স্ক্যান করবো এবং DPI চেঞ্জ করবো। তো গুগল প্লে স্টোরে আমি চলে এসেছি এবং এখানে আমি জাস্ট লিখেছি স্ক্যানার অ্যাপ। এই স্ক্যানার অ্যাপ লিখলে আপনি প্রচুর অ্যাপ পেয়ে যাবেন এবং আপনার যেটা ইচ্ছা আপনি সেই অ্যাপটা ডাউনলোড করতে পাচ্ছেন। আমার কাছে একটা অ্যাপ ডাউনলোড করা আছে যার নাম ফার্স্ট স্ক্যানার, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, যেহেতু এটা ডাউনলোড করা আছে তার জন্যই আমি এটা শো করে দিচ্ছি। আপনি যে কোনো একটা স্ক্যানার অ্যাপ ডাউনলোড করতে পারছেন। তো জাস্ট আমি ইনস্টল করার পর ওপেন করছি, ওপেন করার পর আপনার কাছে এরকম একটা আসবে এবং দেখুন আমি যেমন একটা জিনিস স্ক্যান করে দেখাচ্ছি। এবার যেমন, যদিও এটা একটা জাস্ট একটা পেজ, পেজের মধ্যে লেখা এটা আমার ছেলের কীর্তি, অর্থাৎ তার ধরতে গেলে এটা অঙ্কন বা আঁকা। তো আমি জাস্ট এই বাটনটাকে প্রেস করছি, বাটনটাকে প্রেস করলেই দেখবেন এটা আমার উঠে গেল ফটোটা। এবার দেখুন এখানে একদম স্পষ্ট চলে এসছে, আমি জাস্ট এখান থেকে আপনি কেটে নিতে পারছেন এইভাবে জাস্ট জিনিসটা কতটা আপনার লাগবে। যেরকম মার্কশিটের একটা সাইজ হয় সেই অনুযায়ী আপনি এটাকে কিন্তু ছোটো বড় সমস্ত কিছু করে নিতে পারছেন।
এইভাবে করে নিচ্ছেন, করে নিয়ে এই রাইট অপশানটায় ক্লিক করছেন, করার পর আপনাকে চলে এলো পেজটা। এবার এটাকে আপনি কালার রাখতে পারছেন, ব্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারছেন, আপনার নিজের যেরকম দরকার। যদিও আমি বলবো কালারই রাখার জন্য, তো সেই হিসাবে আপনি আপনার যেটা দরকার সেই হিসাবে কালার বা ফটো এগুলো সিলেক্ট করতে পারছেন। তো ধরুন আমি এরকম সিলেক্ট করলাম একটা কালার। এবার আমার কাছে একটা অপশান চলে এসে ডকুমেন্টস নাম, লাইক আপনি আপনার ডকুমেন্টস দেবেন, লাইক আপনি দিদি দেবেন কলেজ অ্যাডমিশান বা মাই ডকুমেন্টস বলে এরকম একটা ফাইল বানিয়ে দিলেন। এবার এখানে আপনি 1, 2, 3, 4 করে পরপর আপলোড করতে পাচ্ছেন। লাইক ধরুন আপনি প্রথমটা মা মাধ্যমিকের অ্যাডমিট করলেন, পরেরটা আপনি ধরুন আজকে মার্কশিট করতে চাইছেন, এইভাবে জাস্ট গেলেন, গিয়ে আপনি আপনার মতন ফটোটা তুলে নিচ্ছেন। ফটোটা জাস্ট এভাবে ক্লিক করার পর আপনি কিন্তু এডিট করতে পাচ্ছেন, রোটেট করতে পাচ্ছেন, সমস্ত অপশানই আপনাকে এই অ্যাপ দিয়ে দেবে। জাস্ট আমি আবার এটা রাইটে চলে গেলাম, তার পরবর্তী আমি এই যেখান থেকে রোটেট করে দিলাম তা এই যে এই সাইনটা ক্লিক করে, তার পরবর্তী আমি আবার রাইটে গিয়ে এটাকে ওকে করে দিলাম। এইভাবে পরপর আপনি করে নিতে পাচ্ছেন। এবার যেটা হচ্ছে, আপনি এই ডকুমেন্টসগুলো যখন এখানে এই যে শেয়ার বলে অপশানটায় যাবেন এবং তখন আপনাকে আজকে অপশান দেবে যে সাইজ কী চাইছেন। এই শেয়ারিংয়ে যাব, শেয়ারিং ক্লিক করলাম, আপনার ধরুন পিকচার ফাইল চাই মোটামুটি সব, পিকচার জেপ্যাক গেলাম। এবার হচ্ছে সাইজ, আপনি যদি একদম স্মলেস্ট করছেন, যেটা আপনার ফটো এবং সিগনেচারের জন্য সবসময় স্মলেস্ট করতে হয়, আর বাকি যা যা রয়েছে সেই ক্ষেত্রে মোটামুটি স্মল বা মিডিয়ামেই সাধারণত সমস্ত সবাই সেভ করে। তো ধরুন আপনি এটাকে স্মলেস্ট করলেন। এবার ব্যাপার হচ্ছে আপনি ধরুন এটাকে স্মলেস্ট করে আপনি কী করবেন, আপনি আপনার নিজের হোয়াটসঅ্যাপে অথবা নিজের ইমেল আইডিতে এটাকে মেল করে নিয়ে নেবেন। আরও একটা অপশান আপনি পেয়ে যাবেন, লাইক আজকে ধরুন আমি এই 3 নম্বর টেকটকে করলাম, জাস্ট এই 3 নম্বরটা চাইছেন শুধু স্মলেস্ট করতে, তাহলে এই 3টে ডটে যাচ্ছেন আপনি, 3টে ডটে গিয়ে আপনি আবার এখানে শেয়ারিংয়ে যাচ্ছেন, শেয়ারিংয়ে গিয়ে আপনি এই মিডিয়ামটাকে একদম স্মলেস্ট করে হোয়াটসঅ্যাপ বা নিজের মেলে নিয়ে নিচ্ছেন। এবার একটা ব্যাপার হচ্ছে অনেকের আজকাল ফোনে এত অ্যাকচুয়ালি একটা ফটো তুললে মানে স্ক্যানের মাধ্যমে ফটো তুললো সে একটা ফটোর সাইজ দাঁড়ায় 3 থেকে 4 MB, সেই ফটো সাধারণত 170-180 AKB মতন স্মলেস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু আমাদের তো দরকার 20 কি 50 কি 100। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, প্রথমত আজকে ফটোটাকে তুলে আপনারা একদম KBটাকে কমিয়ে দিলেন, 170 বা 180 মোটামুটি স্মলেস্ট করলেন। তার পরবর্তী আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, এখানে গিয়ে যে 3টে ডট রয়েছে এখানে ইম্পোর্ট ফ্রম গ্যালারি করবেন, এবং এখান থেকে আপনি ধরুন আপনার যেটা আছে সেটাকে চুজ করে নিলেন। তো যেমন আমি এটাকে চুজ করলাম, এই চুজ করার পর এই ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে দিলাম, তার পরবর্তী আমি করে দেবো ওকে, এবং এখানে ওকে করে দেওয়ার পর ধরুন আমি এটাকে চাইছি ফটো হিসাবে রাখতে, তাহলে আমি আবার রাইট চিহ্ন ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ডকুমেন্টসের নাম এসছে, ডকুমেন্টসের নাম দিলাম, শেয়ারিং অপশানটায় গেলাম, শেয়ারিংয়ে যাচ্ছি, এবং এইখানে আমি আবার এটাকে করে দিচ্ছি স্মলেস্ট, অর্থাৎ একদম ছোট করে দিচ্ছি। স্মলেস্ট যাওয়ার পর আমি আবার এটাকে করে দিচ্ছি মেলে, আমার নিয়ে নিচ্ছি এই জিনিসটাকে, দেখুন 61 KB-র মধ্যে চলে এলো। তো এইভাবে কিন্তু আপনাকে এটা করতে হচ্ছে। এবার একটু আমরা DPI-টা দেখে দিচ্ছি। প্রথমত বলে দিই যে আপনারা যখনই আমি যে অ্যাপটা থেকে দেখালাম বা এরকম কোনো একটা অ্যাপ থেকে যখন করছেন সেটা দিয়ে আগে আপলোড করে দেখবেন নেয় কি না, যদি নিয়ে নেয় তো খুব ভালো, যদি না নেয় তাহলে গুগলে গিয়ে লিখতে হবে DPI কনভার্টার। এই যে আমি লিখেছি DPI কনভার্টার, লেখার পর এখানে স্ক্রল করে আপনি প্রচুর পেয়ে যাচ্ছেন, লাইক আমি ধরুন প্রথমেটাই ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা ওপেন হবে, এবার এখানে আপনাকে চয়েস করতে হবে এই যে 200 না কত চয়েস করতে হচ্ছে আপনাকে, 150, 72, 400, 600 এইভাবে রয়েছে, আপনাকে সাধারণ 150-ই চাই সবাই, এই 150 ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আপনাকে তার আগে কিন্তু আপনার যে ফাইলটা আছে ছবির যেটা তুলেছেন সেটাকে কিন্তু ছোট করে নিতে হচ্ছে, তারপরে আপনি DPI 150 DPI করছেন। DPI করার পর আপনাকে ধরুন এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনাকে একটা চয়েস করতে বলবেন, ধরুন আমি এটা চয়েস করলাম, এবং এইভাবে সঙ্গে সঙ্গে জিনিসটা কনভার্ট হয়ে আপনার ডাউনলোড হয়ে আপনার কিন্তু মোবাইলে সঙ্গে সঙ্গে চলে আসবে। এই জাস্ট আমি এটাকে ওপেন করছি, তো এইভাবে দেখুন এটাকে আমার এই 150 DPI-র মধ্যে চলে এসছে। তো এইভাবে কিন্তু DPI কনভার্ট করতে পারছেন, খুব সহজ প্রসেস, একদম টেনশনে কিচ্ছু নেই, আশা করি আপনারা পারবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।